আমি এতটা অসভ্য না যে তোমার কবর দিকে দিকে একদম ছড়িয়ে পড়েছে। এতদিন তো বাড়ির লোকেরা জানত, এখন পাড়ার লোকেরাও জানছে। আঙ্কেল, এত যখন অসুবিধা হচ্ছে কেন রেখেছেন? ছাড়িয়ে দিন। কেন যে রাখতে হয়েছে, রাখিনি, রাখতে হয়েছে সেটা পরে বুঝিয়ে বলব। সে যাই হোক, তাই বলে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বাদশার সঙ্গে ওই রকম খারাপ ব্যবহার করা ওর একদম উচিত হয়নি। তোমার সাহস তো কম নয়। কোন সাহসে তুমি বাদশাকে অপমান করেছো? তুমি জানো বাচ্চাকে সমাজে এই পাড়ার সবাই কোন চোখে দেখে? তুমি কি ভেবেছো বাচ্চা তোমার স্ট্যান্ডার্ডের? তুমি এত সাহস কোথা থেকে পেলে? তুমি আমার ছেলের সঙ্গে খারাপ ব্যবহার করো, এত সাহস তুমি পাও কোথা থেকে? আমরা কত টলারেট করবো বলো? এবার পাড়ার লোকেরা এসে গেছে তোমার নামে কমপ্লেন করতে। কোন বিবেচনায় তুমি বাচ্চার সাথে অভদ্রতা করেছো? আমি তাহলে কি করতাম? স্যার জি যেটা চাইছিলেন, ওনার গাড়িতে উঠে ওনার পাশে সিটে বসে আমি চলে যেতাম ওনার সাথে। তখন তো তোমরা আমাকে সেম কথা শোনাতে, এখন যেভাবে কথা শোনাচ্ছ তখনও ঠিক সেভাবেই কথা শোনাতে। আমি অনেকবার ওনাকে বলেছি যে আমি ওনার সঙ্গে যাব না, উনি আমার কোনো কথাই শুনছিলেন না, উনি আমাকে জোর করছিলেন গাড়িতে ওঠার জন্য। এমনকি উনি গাড়ি থেকে নেমে এসে আমাকে জোর করছিলেন। আমি সেই জন্য বাধ্য হয়ে ওনার সাথে জোরে কথা বলেছি, আমার কাছে আর কোনো উপায় ছিল না। সেটা যে ওর ভদ্রতা সেইটুকুও বুঝতে পারোনি? ও তোমাকে কাজের লোকে হিসেবে দেখে না, আসলে কিন্তু তুমি কাজের লোক। ও তাহলে তো। তবে এই বছর নিউ ফেস সেগমেন্ট থেকে একজন মেয়ে আছে, আমার মনে হয় আপনাদের তাকে খুব পছন্দ হবে। ইনফ্যাক্ট আপনারা ওর ডান্স পারফরমেন্সও দেখেছিলেন আমাদের কালচারাল অফিস ইভেন্টে। স্যার ওই সময়টা তো আমরা ছিলাম না। ও আপনারা ছিলেন না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আমি দেখাচ্ছি আপনাদের। সমতা বলছি, একটু আমার ক্যাবিনে আসবে? ও আপনারা চা বা কফি কিছু খাবেন? নো থ্যাঙ্কস। ওকে, হ্যাঁ একটু এসো না প্লিজ। ওকে, মে আই কাম ইন স্যার? ইয়েস স্যার। সমতা বলছিলাম, আমাদের অফিসের কালচারাল প্রোগ্রামের কিছু ক্লিপিংস রয়েছে তোমার কাছে? হ্যাঁ স্যার। ওগুলো একটু মেল করে দাও না আমায়। হ্যাঁ আমি এক্ষুনি মেল করে দিচ্ছি স্যার। ওকে থ্যাংক ইউ। দেখুন, আমার মনে হয় ওই মেয়েটাকে আপনাদের সত্যি খুব ভালো লাগবে। শি ইজ গট আ ভেরি ভালনারেবল ফেস আর একদম আনএক্সপোজড। ইন ফ্যাক্ট ও খুব ভালো ডান্সার। আপনারা ডান্সার খুঁজছেন তাই তো? ওটা কোনো ব্যাপার নয়, একেবারে নতুন তো, ক্যামেরা ফেস করতে পারবেন কি না আর সময়ও খুব অল্প। দেখুন আমি যতদূর জানি আপনারা কিন্তু সত্যি খুব ভালো ফিডব্যাক পাবেন, ও খুব ভালো নাচে। ইন ফ্যাক্ট ও বেনারসের মেয়ে। এই তো চলে এসছে। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।